আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমার ছোট্ট একটা পাখি, হলুদ পাখি, অনেক পাখি ছিল, যে কটা পাখি ছিল সব তো বিক্রি করে দিয়েছি, শুধু এই একটা পাখি আছে। তো এই পাখিটা আমার অনেক ভালো লাগে, যে কারণে এটাকে আমি সেল করিনি। তো পাখিটাকে আহনাব খুব জ্বালাচ্ছে, দেখেন পাখির খাঁচা নিয়ে এসে টানাটানি করতেছে, যদিও নাড়াতে পারে না, তারপরেও খুব চেষ্টা করতেছে। আর পাখির খাঁচার উপর মানে ও যে ভয় পাচ্ছে পাখিটা, সেটাও বোঝে না। আর খাঁচার দরজাটা আমি বেঁধে দিয়েছি, যে কারণে ও খুলতেও পারছে না, আর এজন্য এভাবে টাকাটাকি টানাটানি করতেছে আর কি। তো পাখিটা ওকে দেখে ভীষণ ভয় পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে। আর ও তো লাগাতার খুব চেষ্টা করে যাচ্ছে। তো এই ছিল আজকের সকালের কাহিনী আমার বাসার। আর তারপর রান্নাবান্নায় চলে এসেছি। আজকের মেন ডিশ হলো রান্নার ডাল। তো আজকে সবার আগে আমি ডাল রান্না করেছি, এরপরে ডালের সাথে আর কি কি যায় সেগুলো রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। ডাল রান্নায় আমি খুবই একেবারে অলস, মানে আমি ডাল রান্না করতে চাই না বাসায়, একেবারে আমার ডাল রান্না পছন্দ না। তো বাসায় কিন্তু ঐশী ঐশীর আব্বু ডাল খেতে পছন্দ করে, আমিও খাই ডালের সাথে, মানে যেসব খাবারের সাথে ডালটা যায় আমি খুব পছন্দ করি এগুলোর সাথে খেতে। কিন্তু কেন যেন আমার ডাল রান্না করতে ভালো লাগে না, আসলে আমার আরাফাত খেতে চায় না। তো ডাল রান্না করলে আরাফাত একেবারে খুব কুতকুত করে, যে কারণে আমি ডাল রান্না করতে চাই না। তো আজকে ডাল রান্না করেছি, আর সেই সাথে ডালের সাথে যেসব খাবার খাওয়া যায় সেগুলো রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখন মাছ ভেজে নিব। তো ডাল আর মচমচো করে মাছ ভাজা কিন্তু অনেক মজা, খুবই টেস্ট লাগে, যারা খায় তারা জানে। তো আগুনটা একটু মানে জালটা জ্বলে ছিল, যে কারণে আগুনটা উপর দিকে উঠছিল। আর আমি কিন্তু এরকম মানে রান্না করতে করতে এখন এমন অভ্যস্ত হয়ে গেছি, এগুলো দেখলে আর ভয় লাগে না। তো একে একে করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আসলে আজকে ভাজি করতে নিয়েছিলাম রূপচাঁদা না, পুঁটি মাছ, সরপুঁটি আর হলো ফলুই মাছ। তো এখানে আমি সরপুঁটি মাছগুলো আগে ভেজে নিচ্ছি, পরে ফলুই মাছগুলোকে ভেজে নেব। আর আমার মাছগুলো একেবারে আমি চেষ্টা করব মুচমুচু করে ভাজার জন্য, জালটা একটু কমিয়ে একেবারে যেন মুচমুচু করে ভাজি হয় সেরকম করে ভাজি করব। তো আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখেন মাছগুলো একেবারে দেখেই বোঝা যাচ্ছে মাছের কাঠাটা পর্যন্ত একেবারে মচমচ করছে। তারপরে আমি ফলুই মাছগুলোকে ভেজে নিয়েছি, এই যে ফলুই মাছগুলো মোটামুটি খুব ভালো ভাজা হয়েছে। আর এরপরে আমি এই মাছের সাথে একটু ঝাল পেঁয়াজ দিয়ে, মানে আমরা সব জায়গায় এরকম খাই না, আমরা খাই এরকম মাছ ভাজি করি, তার সাথে একটু ঝাল পেঁয়াজ ভাজি করে নিই, কাঁচা ঝাল পেঁয়াজ কুচি করে রেখেছি, এখন এটাকে আমি ভাজি করে নিব। তো দিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজ, এর সাথে দিব সামান্য একটু লবণ আর হলুদ। তো খুব সামান্য পরিমাণে লবণ হলুদ দিলেই হয়ে যাবে, কারণ মাছের সাথে লবণ হলুদ দেওয়া আছে। এই যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব। এখন এটাকেও মোটামুটি ভেজে নেব, খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে, পোড়ানো যাবে না, মানে হালকা ভাজা হলে তখন এর সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু উল্টে পাল্টে নেব ততক্ষণে যতটুকু ভাজা হয়ে যায়। আর আসলে কড়াইটা ছোট হয়ে গিয়েছিল, মাছ বেশি হয়ে গেছে, তারপরও চেষ্টা করেছি এটুকুর মধ্যেই ভাজার আর কি, অন্য একটা কড়াই মাখাইনি। তো ওটুকুর মধ্যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে এই প্লেটটা ঢেলে নিচ্ছি। তো ডালের সাথে খাওয়ার জন্য আমার একটা আইটেম রান্না শেষ, এখন আমি অন্য আইটেমে যাচ্ছি। তো মাছ ভাজতে ভাজতে আমি ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ডিম সিদ্ধ করেছি, সাথে আলুও সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিম ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু পানি ছিল, এটা শুকিয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ তেল দিব। ডিম ভাজার সময় যদি তেল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর ফোটে, ছিটে ছিটে ওঠে আর কি। তো এখানে আমি একটু অল্প করেই তেল দিয়ে দিয়েছি। আর এখন সিদ্ধ ডিমগুলোতে একটু কেচে কেচে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এখন ডিমগুলো আমি আসলে একেবারে লো করে রেখেছিলাম, চুলার জ্বালটা একটু বাড়িয়ে নিব, তারপর ডিমগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি।
তো আজকে কেমন যেন রান্নার রেসিপি শেয়ার করা হয়ে যাচ্ছে, তাই না? আসলে আমি রান্নার রেসিপি তো শেয়ার করছি, সেই সাথে আমার খাওয়ার মেনুটাও শেয়ার করছি আপনাদের সাথে। আসলে ডালের সাথে কি কি ভালো যায় সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। আমার যেসব পছন্দ ডাল দিয়ে যেসব খাবার খেতে আমার ভালো লাগে, আর সেগুলোই রান্না করেছি আজকে। তো ডাল যখন খাবই তো ডালের সাথে যেসব খুবই আমি পছন্দ করি সেগুলোই রান্না করে নিয়েছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। এখন ডিমটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দেবো চুলায়। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ রসুন একটু আদা কাঁচা ঝাল ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিয়েছি। আর এখন দিব একটু হলুদ, সামান্য পরিমাণে হলুদ দিব, তারপর লবণ আর একটু জিরের গুঁড়ি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর হালকা করে একটু মরিচের গুঁড়ি দেব আমি, শুধু একটু কালার আসার জন্য, যাতে ডিমের কালারটা ভালো আসে। আসলে মরিচের গুঁড়ি আমার দেওয়ার দরকার ছিল না, কারণ আমি কাঁচা ঝাল দিয়েছি, শুধু কালারের জন্য অল্প একটু দিচ্ছি। তো এখন ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়েই একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যতটুকু দরকার ডিমটা ভুনা করার জন্য ততটুকু দিয়ে দিচ্ছি। যারা একেবারে রান্নায় আনাড়ি নতুন সংসারী বলতে পারেন, যারা রান্না একদম পারেন না বলেন, মানে বুঝায়, আসলে আমরা তো রান্না করতে করতে অনেক বছর সংসার করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, যারা একেবারেই পারেন না তারা আজকে আমার এই রান্নাগুলো দেখলে বুঝবেন রান্না কত সহজ, একেবারে ইজি। তো ডিমগুলোকে এখন দিয়ে দিচ্ছি, অত কিছুক্ষণ রান্না করলে আমার ডিম ভুনাটা হয়ে যাবে। আর আমি সব সময় এরকম সহজ পদ্ধতিতে রান্না বান্না করি, কারণ সব সময় মনে হয় যেন আমার রান্নার সময় আমি একটু বিজি থাকি, মনে হয় যেন রান্নাটা আমি যত তাড়াতাড়ি যত ঝটপট করতে পারি এরকম চেষ্টা করি। তো মাশাল্লাহ আমার রান্না সব সময় খুব তাড়াহুড়া তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে মাশাল্লাহ খারাপ লাগে না। তো আমি চেষ্টা করি ইজিভাবে রান্না করার জন্য, কখনো রান্নাটাকে আমি খুব কঠিন করে ফেলি না। তো আমার মাছ রান্না ডিম রান্না দুইটাই শেষ, এখন অপর মানে আরেকটা যেটা বাকি আছে সেটার জন্য চলে এসেছি। এখন আবার তাওয়াটা বসিয়ে দিলাম, আর এইখানে আমি দুটো ঝাল ভেজে নেবো, দুটো শুকনো ঝাল ভাজলে হয়ে যাবে আমার, কারণ খুব অল্প পরিমাণে ভর্তা করব, কারণ এতগুলো তরকারি থাকলে ভর্তাটা বেশি খাওয়া হবে না, যাতে অল্প অল্প করে সবাই নিলে একেবারে সুন্দর মতো হয়ে যায়, অতটুকুই নিয়েছি। এখন দুইটা ঝাল ভেজে নিচ্ছি, তবে দেখেন ঝালের সাথে আমি কিন্তু খুব যুদ্ধ করছি, ঝালটাকে উল্টাতে পারছি না, যেহেতু আমি মানে ইসের খুন্তির আগাটা না দিয়ে গোড়াটা দিয়ে উল্টানোর চেষ্টা করছি, সেজন্য আর কি উল্টাতে পারছিলাম না। তো অবশেষে কিন্তু এটা উল্টে গেছে, আর আমার হাতে দেখছেন পোড়া দাগ হয়েছে। এটা আসলে এর আগের দিন পিঠা ভাজতে যেয়ে তেল ছিটে লাগছিল, তো দুইটা দাগ হয়ে গেছে। জি আম্মু, এদিকে আমার ডিম পোনাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আলু ভর্তাটা করে নিব। এই যে প্লেটের ভিতরে আমি তিনটা আলু নিয়ে নিয়েছি, ঝাল ভাজাটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম বলেন। আসসালামু আলাইকুম, আমার গুড বয়। এখন খুব ভালো করে এটাকে হাতে পিষে নেব, তো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আমি। এই যে আমার আলু ভর্তাটা কমপ্লিট, আমার পাকা বুড়োটা খুব সুন্দর কথা বলতে শিখে গেছে, কিন্তু কি যে বলে মাশাল্লাহ, মাঝে মাঝে কিছু কিছু বোঝা যায় আর বেশিরভাগটাই বোঝা যায় না। তো রান্না বান্না শেষ করে হাজবেন্ডের জন্য ওয়েট করতেছিলাম, তো আসার সময় এত মজার একটা জিনিস নিয়ে আসছে, এই যে আমার জন্য ভর্তা নিয়ে আসছে। এখানে তো ওই যে রাস্তায় বড়ই তেঁতুল, তারপর কলা টলা দিয়ে যে মাখা না, ওই মাখাটা নিয়ে আসছে। তবে এই মাখাটা আমি আগেও খেয়েছি, এটা যে এত টেস্ট ছিল, আর প্রচুর পরিমাণ ঝাল ছিল, যেমন ঝাল ছিল সেরকম মজা ছিল। তো আমি এক পাশ থেকে মানে চোখ দিয়ে পানি পড়তেছে মনে হচ্ছিল, আর এক পাশ দিয়ে খাওয়াটা বন্ধ করতে পারছিলাম না, প্রচুর মজা। তো মাঝে মাঝে এরকম যদি হাজবেন্ড নিয়ে আসে খুবই ভালো লাগে, এটা পেয়ে তো আমি মহা খুশি হয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঐশীকে নিয়ে কোচিনে যাচ্ছি। আসলে ঐশীর এবছরের যাত্রাটা আজকে থেকেই শুরু বলা যায় আর কি। প্রথম এক মাস জানুয়ারি মাসটা কোনো পড়াশোনা সেরকম হয়নি, কোনো কোচিং টোচিং সব বন্ধ ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।